অত্যাধুনিক রুশ মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারত দেশের আকাশসীমার নিরাপত্তার নিরাপত্তা নিশ্চিদ্র করতে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত আকাশপথে যে কোনো হামলাকে নিমেষে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই রুশ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের মুখেই ভারতের ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল এই ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে কথা বলবেন বলে সাউথ ব্লক সূত্রের খবর রাশিয়ার তৈরি এসফোরান্ডে ট্রাম্প শুধুমাত্র ক্ষেপণাস্ত্রই নয় এটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা স্ফোরান্ডে ট্রাম্প ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাড ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি শক্তিশালী র্যাডার এবং স্বয়ংক্রিয় আক্রমণে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার বন্দোবস্ত এস ফোরহান্ড্রেড ট্রাম্পের পাঁচটি ইউনিট আপাতত কিনতে চলেছে ভারত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর তিনটি ইউনিট মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে দুটি ইউনিট পূর্ব তথা উত্তর পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীনের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা তা নিয়ে প্রতিরক্ষা বিষারকদের সংশয় নেই রাশিয়ার কাছ থেকে ভারত এস ফোর হান্ড্রেড ট্রাম্প আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত শুধু চীন বা পাকিস্তান নয় ন্যাটোবাহিনীও অশনী সংকেত দেখছে এস ফোর হান্ড্রেড ট্রাম্প যে কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান স্টেলথ ফাইটার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের হামলাও রুখে দিতে সক্ষম আকাশপথে এই ধরনের কোনো হামলা চালানোর চেষ্টা হলে এস ফোর ট্রাম্প ইউনিট ক্ষেপণাস্ত্র এনে আকাশেই ধ্বংস করে দিতে পারে প্রতিপক্ষের বিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এস ফোর ট্রাম্প ব্যবস্থার পাঁচটি ইউনিট কেনার জন্য উনচল্লিশ হাজার কোটি টাকা খরচের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল চব্বিশ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠকে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রস্তাব পেশ করছে বাণিজ্যিক আলোচনা সেরে চুক্তি চূড়ান্ত করতে এবং তারপরে এস ফোর হান্ড্রেড ট্রাম্পের পাঁচটি ইউনিট ভারতে আনতে এখনও কয়েক বছর লেগে যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর ভারত হতে চলেছে রাশিয়ার এই আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় বৈদেশিক ক্রেতা চীন ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ট্রাম্প কেনার জন্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে